স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহীর সেফ হোমে বন্দি থাকা বাক প্রতিবন্ধী লাবলির পরিবারকে অটো রিক্সা উপহার। দেশব্যাপী চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দীর্ঘ সময় বায়া সেফ হোমে বন্দি থাকা বাক প্রতিবন্ধী লাবলির পরিবারকে উপহার হিসেবে একটি অটোরিক্সা প্রদান করা হয়েছে। বিবাহের পর তাদের সাংসারিক জীবনে ভালো ও সুন্দর করার লক্ষ্যে রাজশাহীর জেলা প্রশাসক ও সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে রবিবার দুপুরে ডিসি অফিসের সামনে জেলা প্রশাসক শামীম আহমেদ নিজে লাবলির স্বামীর হাতে অটোরিকশার চাবি তুলে দেন। রিক্সাটি পেয়ে দারুণ খুশি লাবলির স্বামী। জেলা প্রশাসক বলেন, এই রিক্সাটি চালিয়ে যে উপার্জন হবে তাতে তাদের সংসার সুখময় হবে। এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ, অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরী সহ অন্যান্যরা। শেষে জেলা প্রশাসক নিজে ওই রিক্সায় চড়ে কোর্ট চত্বর ঘুরে আসেন। একজন বাক প্রতিবন্ধী যিনি দীর্ঘ 13 বছর সেফ হোমে ছিলেন, তাকে আমরা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিবাহ দিয়েছি গত এপ্রিল মাসে। তাদের জীবন যাতে সুখময় হয় এবং তাদের নির্দিষ্ট একটা উপার্জনের মাধ্যম থাকে, সেক্ষেত্রেই সমাজসেবা অধিদপ্তর এই উদ্যোগ গ্রহণ করেছে, একটি রিক্সা প্রদান করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই রিক্সা চালক যিনি, তিনিও দক্ষ এবং এই রিক্সা চালানোর মাধ্যমে তার যে উপার্জন হবে তাদের সংসার সুখময় হবে এবং তাদের দৈনন্দিন যে খরচ সেটি এখান থেকে তারা উপার্জন করবে এবং প্রতিনিয়তই তারা কিছু কিছু সঞ্চয় করবে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি এই যে নবদম্পতি তাদের সুখ সমৃদ্ধি কামনা করছি এবং তাদের সুখময় দাম্পত্য জীবন কামনা করছি। আমেরি কোর্ট থেকে এসেছিল এবং দীর্ঘ 12 বছর সে এখানে ছিল, তার কোনো অভিভাবক নাই। পরবর্তীতে বিয়ের উদ্যোগ নেওয়া হয় এবং এই জামাই হচ্ছে রিক্সা চালাতো, ভাড়া করা একটা রিক্সা চালাতো। তাতে দেখা যেত যে দিন শেষে যে টাকা হয় সে টাকার অর্ধেকই তার চলে যেত। সেই জন্যই আমরা জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং আমরা সব অফিসার মিলে সহযোগিতা নিয়ে সবাইকে নিয়ে যাতে তাদের মানে সংসার জীবনটা চালানো সুবিধা হয় সেই চিন্তাভাবনা করে আমরা তাদেরকে রিক্সাটা দিয়েছি আর কি। খুশিতে আছি, ভালো হয়েছে, আমার ছোটো সংসার বর্তমানে ভালো আছে। দিদি সাহেব স্যার, দেশব্যাপী চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকবৃন্দ। রবিবার দুপুরে ওজিএসবি ও সর্বস্তরের চিকিৎসকবৃন্দের আয়োজনে রামেক কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার নওশের আলী সহ চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে ডাক্তার মিলি আক্তার মুনা ও ডাক্তার শাহজাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ সময় তারা বলেন, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা না দিলে চিকিৎসা সেবা ব্যাহত হবে, এজন্য সরকারের প্রতি চিকিৎসা সেবা দানের সুস্থ পরিবেশ দাবি করেন তারা। এ সময় বিনা তদন্তে দুই নারী চিকিৎসককে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা। মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 16তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী প্রেস ক্লাব মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়। মাইটিভির রাজশাহী জেলা প্রতিনিধি শাহরিয়ার অন্তুর সার্বিক তত্ত্বাবধানে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, রাজশাহী মেট্রোপলিটন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি আজিজুল ইসলাম, প্রেস ক্লাবের সহ সভাপতি ও দৈনিক আমাদের রাজশাহীর প্রকাশক ও সম্পাদক আফজাল হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসলামুদ্দৌলা, মহানগর জাসদের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলি, জননেতা আতাউর রহমান পরিষদের সহ সভাপতি সালাউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে 1 মিনিট নিরবতা পালন করা হয়। পরে মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দেশের অন্যতম বিনোদন কেন্দ্র ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে ঈদ উল আজহা উপলক্ষে প্রবেশ টিকিটের র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। রিসোর্টের স্বত্বাধিকারী আলহাজ খায়রুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। ঈশ্বরদীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে আর এ কারণেই আমেরিকা, রাশিয়া, চীন সহ বিশ্বের অন্য শক্তিশালী দেশগুলো বাংলাদেশের সাথে বন্ধুত্ব করার জন্য প্রতিনিয়ত আগ্রহ দেখাচ্ছে। আয়োজিত অনুষ্ঠানে ঈশ্বরদীর সাবেক পৌর মেয়র আলহাজ আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তহিদ আক্তার পান্নাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নুরুজ্জামান বিশ্বাস, র্যাফেল ড্র পরিচালনা করেন আফসার আলী। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।